ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন নেইমার জুনিয়রকে কেনার জন্য দুই জায়ান্টের বেশ ডোরঝাঁপ দেখা যাচ্ছে বার্সেলোনা ও রিয়েল মাদ্রিদ স্পেনের শীর্ষ দুই ক্লাব চাই নেইমার জুনিয়রকে দলেই ভিড়াতে তবে নেইমার চাই বার্সাতে ফিরতে সেজন্য পিএসজি বার্সার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে এরই মধ্যে বার্সেলোনা কর্তারা পিএসজিতে যান এবং সেখানে পিএসজি কর্তাদের সঙ্গে বৈঠক করেন তাদের মধ্যে কয়েক দফায় বৈঠক হয় তবে শেষ পর্যন্ত ঐক্যমতে পৌঁছাতে পারেনি তারা যার ফলে এতদিন ঝুলেছিল নেইমার জুনিয়রের দলবদল তবে এবার এই সমস্ত নাটকের অবসান ঘটতে যাচ্ছে লা জানিয়েছে পিএসজি বার্সাকে নতুন অফার দিয়েছে নেইমার জুনিয়রের জন্য সেটি হল দুইজন খেলোয়াড় সাথে একশো মিলিয়ন ইউরো পিএসজি চাচ্ছে ওসমান দ্যাম্বেলে ও সেমিদোর সাথে একশো মিলিয়ন ইউরো দিলে তারা নেইমার জুনিয়রকে বার্সেলোনার কাছে ছাড়বে এমনটা জানিয়েছে লা প্যারিসিয়ান গণমাধ্যমটির দাবি পিএসজির এই প্রস্তাব ভেবে দেখবে বার্সেলোনা তারা আবারও মিটিংয়ে বসবে নেইমার জুনিয়রের জন্য ড্যাম্বেলেকে দিয়ে দিতে রাজি আছে বার্সা তবে প্রসঙ্গটা এখন সেমিদোকে নিয়ে এই জায়গায় বার্সেলোনা এতদিন শক্ত ছিল তারা চেয়েছিল কৌটিনহো কিংবা ড্যাম্বেলেকে দিতে কিন্তু কৌটিনহো বর্তমানে চলে গেছে বায়ার্ন মিউনিকে তাই এখন পিএসজির এই প্রস্তাব ভেবে দেখবে বার্সেলোনা শেষ পর্যন্ত হয়তো এই প্রস্তাবেই শেষ হবে নেইমার জুনিয়রের দলবদলের নাটক কিছুদিনের মধ্যেই বার্সেলোনায় ফিরবেন নেইমার